আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 16,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে 13,000 তুরস্কে এবং 3,000 নিহত হয়েছে সিরিয়ায়। এখনও উদ্ধার তৎপরতা চলছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এখনও প্রতিদিনই ধ্বংসস্তূপের ভেতর থেকে লাশ বের হচ্ছে। কোনো কোনো ভবন থেকে রীতিমতো লাশের স্তূপ মিলছে, আবার অনেককে জীবিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, তুরস্কের উদ্ধার তৎপরতার প্রথম 72 ঘণ্টা শেষ হয়েছে বৃহস্পতিবার সকালে। এর প্রথম 24 ঘণ্টা তৎপরতা চালিয়েছে স্থানীয় কর্মীরা, এরপর বিদেশি উদ্ধার কর্মীরা যোগ দেয় তাদের সাথে। তবে এখনও অনেক এলাকায় কাজ শেষ হয়নি, কবে শেষ হবে সেটিও কেউ স্পষ্ট করে বলতে পারছে না। এখনও যাদের উদ্ধার করা যায়নি তাদের বেঁচে থাকার সম্ভাবনাও কমতে শুরু করেছে। জীবিত উদ্ধার হওয়াদের চিকিৎসা, খাবার ও গরম পোশাক দেওয়া চ্যালেঞ্জ হয়ে পড়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়া উদ্ধার কর্মীদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। সোমবার থেকেই অঞ্চলটিতে প্রচণ্ড ঠান্ডা শুরু হয়েছে, এর সাথে বেশ কিছু আফটারশকও হয়েছে যা আতঙ্ক সৃষ্টি করেছে। আল জাজিরা জানিয়েছে, তুরস্কে জোর উদ্ধার তৎপরতা চললেও সিরিয়ায় ধীরগতিতে চলছে কার্যক্রম। গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটির যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে তার বেশিরভাগই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা। এক যুগের গৃহযুদ্ধে অঞ্চলটির প্রশাসন ও অবকাঠামো এমনিতেই বিপর্যস্ত, তাই ভূমিকম্পের পর জোর উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি। সিরিয়ার সিভিল ডিফেন্স গ্রুপ জানিয়েছে, অঞ্চলটির সব জায়গা থেকে মৃত্যুর গন্ধ পাওয়া যাচ্ছে। অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। যারা জীবিত আছে তাদের উদ্ধারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, 60টিরও বেশি দেশ থেকে ভূমিকম্প দুর্গত তুর্কি অঞ্চলগুলোর জন্য সহযোগিতা আসছে। হাতাই প্রদেশে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এসব দেশ বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে। ডেইলি সাবা জানিয়েছে, সোমবারের ভূমিকম্পের পর সবার আগে সহযোগিতা পাঠিয়েছে আজারবাইজান। দেশটি আরও 2টি বিমানে করে স্বেচ্ছাসেবক, উদ্ধারকারী সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ধরনের সহযোগিতা পাঠাচ্ছে। এছাড়া ভূমিকম্প দুর্গত আদানা প্রদেশে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে আজারবাইজান। হাসপাতাল পরিচালনার জন্য চিকিৎসক সহ 41 জন অভিজ্ঞ জনবলও পাঠিয়েছে দেশটি। ভূমিকম্প দুর্গতদের জন্য 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। সারা দেশে স্কুল ও সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন করে 120টি পয়েন্টে হামলা চালিয়ে ইউক্রেনের 74টি কামান ইউনিট ধ্বংস করেছে রুশ বাহিনী। এর পাশাপাশি 2 শতাধিক ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ। তিনি বলেন, সর্বশেষ 24 ঘণ্টায় আমাদের আর্মি এভিয়েশন, মিসাইল ট্রুপস ও আর্টিলারি ইউনিটের হামলা ইউক্রেনের 74টি আর্টিলারি, অনেক জনবল ও সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। সব মিলে এদিন 123টি এলাকায় রুশ বাহিনী সফল হামলা চালিয়েছে বলে জানান এই মুখপাত্র। কোনাশেনকভ বলেন, পূর্ব ইউক্রেনের কুপিয়নস্ক এলাকায় রাশিয়ার যুদ্ধবিমানের হামলায় 35 শত্রু সৈন্য নিহত হয়েছে। তারা ইউক্রেন আর্মির 1492 মেকানাইজড ব্রিগেডের সদস্য। একই দিন 130 জনের বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে কাসনিলিমান্স এলাকায়। এছাড়া একটি গ্র্যান্ড মাল্টিপল রকেট সিস্টেম ও কয়েকটি সাঁচোয়াজান ধ্বংস করা হয়েছে। একই দিন খার্কিভ এলাকায় ইউক্রেনের বাহিনীর গোলাবারুদের ডিপো ধ্বংস করার দাবিও করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে, রুশ সেনারা লুহানস্কে তাদের পরিকল্পিত বড় হামলা শুরু করেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই দিকটায় রাশিয়ার সেনাবাহিনীর 3টি বড় ডিভিশনে যেভাবে কাজ করছে সেটি ইঙ্গিত দিচ্ছে হামলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। রাশিয়ার সেনাদের আটকানোর জন্য জনবল ও ক্ষমতা এখন ইউক্রেনীয় সেনাদের নেই বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এদিকে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর একসঙ্গে 3 নেতার এটি প্রথম সাক্ষাৎ। যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রন বলেন, আমরা ইউক্রেনের পাশে আছি, দেশটির বিজয়ে দৃঢ় প্রতিজ্ঞ, রাশিয়া এই যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। জার্মান চ্যান্সেলর বলেন, যতদিন প্রয়োজন ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাবে জার্মান, এই যুদ্ধে মস্কোর বিজয় হওয়া উচিত নয়। ফ্রান্স সফর শেষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন জেলেনস্কি। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে সাক্ষাৎ করবেন। এর আগে ব্রিটেন সফরে গিয়ে যুদ্ধবিমান চেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ব্যবসায়ী গৌতম আদানিকে রক্ষা করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে কারণে তিনি আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চান না, এমন মন্তব্য করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর তিনি এসব অভিযোগ করেন। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, বুধবার লোকসভায় প্রেসিডেন্টের বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপন পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর রাহুল সাংবাদিকদের বলেন, তিনি গৌতম আদানিকে সুরক্ষা দিতে চাইছেন, নইলে এই জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দিতেন। কংগ্রেসের নেতা বলেন, প্রধানমন্ত্রী বড় আঘাত পেয়েছেন, তাই কোনো উত্তর দিতে পারেননি। আমি কোনো জটিল প্রশ্ন করিনি, শুধু জানতে চেয়েছি কতবার আদানি আপনার কাছে গিয়েছেন, কতবার আপনাদের সাক্ষাৎ হয়েছে। রাহুল বলেন, আমি এত সহজ প্রশ্ন করেও জবাব পাইনি, তবে প্রধানমন্ত্রীর উত্তরে আমি সন্তুষ্ট হতে না পারলেও সত্য প্রকাশিত হয়েছে, তদন্ত নিয়ে কোনো কথা হয়নি। যদি আদানি তার বন্ধু না হতো তাহলে তিনি তদন্তে রাজি হতেন। তার বক্তব্য কোন লোকসভার রেকর্ড থেকে এক্সপাঞ্জ করা হয়েছে সেটিও জানতে চান রাহুল গান্ধী। দ্য হিন্দু জানিয়েছে, মঙ্গলবার রাতে লোকসভার সচিবালয় রাহুল গান্ধীর বক্তব্যের যে খসড়া প্রকাশ করেছে তাতে দেখা গেছে, প্রেসিডেন্টের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন পর্বে তিনি নরেন্দ্র মোদী ও গৌতম আদানিকে নিয়ে যেসব কথা বলেছেন তার বেশিরভাগই বাদ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনুসন্ধানী প্রতিষ্ঠানের প্রতিবেদনে গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে সম্পদ বাড়ানোর অভিযোগ ওঠার পর থেকেই ভারতীয় পার্লামেন্ট উত্তপ্ত হয়ে আছে। বিরোধী শিবিরের অভিযোগ, নরেন্দ্র মোদীর সাথে সম্পর্কের কারণে গৌতম আদানি জালিয়াতি করেও পার পেয়ে যাচ্ছেন। পশ্চিম তীরে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দুইদিনের সফরে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বে কায়রো সফরে রয়েছে সংগঠনটির একটি প্রতিনিধি দল। সেখানে তারা মিশরের গোয়েন্দা প্রধানের সাথে বৈঠক করে কথা জানায়। ইসমাইল হানিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার সন্ধ্যায় কায়রো পৌঁছায়। তারা জানায়, শত্রুদের অব্যাহত বিপৎসীমা অতিক্রম সহ্য করা হবে না। উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে মিশরকে অনুরোধ জানিয়েছে হামাস। সংগঠনটি বলছে, আলাকসা মসজিদ, ফিলিস্তিনি বন্দী ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিষয়ে ইসরায়েলের দুই কট্টরপন্থী মন্ত্রী বেনগাভির ও বেজালের স্মরটিচের পদক্ষেপ তারা নীরবে সহ্য করবে না। জেনে নিন, ইসরায়েলি বাহিনী যা করছে সেটির পর শান্তি প্রক্রিয়াও সহজ হবে না বলে মনে করে হামাস। মিশর সফররত প্রতিনিধি দলটি বলেছে, জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করে তাদের বিতাড়িত করে ইহুদি নগরী বানানোর পরিকল্পনা হামাস নীরবে সহ্য করবে না। হামাসের পাশাপাশি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের নেতারাও দুই দিন আগে মিশরীয় জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের পরিচালক আব্বাস কামেলের সঙ্গে আলোচনার জন্য কায়রো সফর করেছে। এর আগে হামাস বলেছিল, ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যায় প্রতিশোধ নিতে হামাসের প্রতিরোধ বন্ধ হবে না। গত সোমবার জেরিকোতে ইসরায়েলি সেনাবাহিনী পাঁচজন ফিলিস্তিনিকে হত্যার পর হামাস নেতা ইসমাইল হানিয়া ওই মন্তব্য করেন। জেরিকোতে দুই সপ্তাহের জন্য ইসরায়েলি অবরোধের নিন্দা জানিয়ে হামাস নেতা বলেন, ফ্যাসিবাদী ইসরায়েলি দখলদারিত্ব অবসানে হামাস কখনো থেমে থাকবে না। ইসরায়েলি অবরোধ যা মানবিক অধিকার আইন এবং কনভেনশন লঙ্ঘন করে, অবরোধ তুলে নিতে ইসরায়েলি দখলদার রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানান। রাত্রিকালীন এক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা তুলে ধরতে সবচেয়ে বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। এসব অস্ত্রের মধ্যে একটি সলিড ফুয়েল ICBM ছিল বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCN এর প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে। সেনাবাহিনীর 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবারই রাত্রিকালীন সামরিক কুচকাওয়াজের আয়োজন করে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন তার কন্যাসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। KCN বলেছে, ICBMগুলো উত্তর কোরিয়ার সর্বশ্রেষ্ঠ পারমাণবিক হামলার সক্ষমতা প্রদর্শন করেছে। কুচকাওয়াজে কৌশলগত পারমাণবিক ইউনিটগুলো ছিল বলে জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে প্রায় 11টি হাসং-17 ক্ষেপণাস্ত্র ছিল, যা উত্তর কোরিয়ার বৃহত্তম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এগুলো পারমাণবিক ওয়ারহেড সহ বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়। গত বছর হাসং-17 এর প্রথম পরীক্ষা করা হয়েছিল। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্নেগি ইন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর গবেষক অঙ্কিতা পাণ্ডে টুইটারে বলেছেন, উত্তর কোরিয়ার কুচকাওয়াজগুলোতে আমরা আগে যা দেখেছি তার তুলনায় ক্রমবর্ধমানভাবে ICBM লঞ্চার বাড়ছে। এ ধরনের সবগুলো ICBM একাধিক ওয়ারহেডে সজ্জিত থাকলে সেগুলো যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বাক স্বাধীনতার কথা বলে একাধিকবার মুসলিমদের ধর্মগ্রন্থ কুরআন পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডেন। তবে এবার তুরস্কের চাপের পর অবস্থান নরম করল সুইডেন। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ধরনের সমাবেশের আর কোনো অনুমতি দেওয়া হবে না। ডয়চে ভেলে বলছে, সুইডেনের তরফ থেকে এমন সিদ্ধান্তের ঘোষণা বেশ বিরল। দেশটিতে গণতান্ত্রিক অধিকার মেনে কোনো সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় না, কিন্তু কিছুদিন আগে এই ধরনের একটি সমাবেশে কোরআন পোড়ানো হয়েছে। তারপর তুরস্ক জানিয়েছিল, তারা আর ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেনকে সমর্থন করবে না। এর প্রেক্ষিতে সুইডেনের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জানুয়ারির সমাবেশের পর আবার এই ধরনের ঘটনা ঘটলে সুইডেনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়বে।
তাই তারা এই ধরনের প্রতিবাদের অনুমতি দিচ্ছে না। পুলিশ জানিয়েছে 2023 সালের জানুয়ারিতে স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের নিরাপত্তার উপর হুমকি বেড়েছে। বিদেশেও সুইডেন ও সুইডিশদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। জানুয়ারির ওই ঘটনার পরেই তুরস্ক জানিয়ে দেয়, ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেনের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাও বাতিল করে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়ে দেন, এরপর সুইডেনকে সমর্থন করার প্রশ্ন ওঠে না। কোরআন পোড়ানোর ঘটনা নিষিদ্ধ ঘোষণা না করলে সুইডেনকে সমর্থন করবেন না তিনি। যদিও সুইডিশ সরকার বলে আসছে তারা শুধু বাক স্বাধীনতার কথা ভেবেই ধরনের সমাবেশের অনুমোদন দিয়েছে, সরকার মোটেও এগুলোকে সমর্থন করে না। তবে শেষ পর্যন্ত অনুমতি বাতিলে বাধ্য হল দেশটি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।